আবার মূসা আমার পাশে দাঁড়িয়েছে বলে মূসার গাল মন্দ, আমারও গাল মন্দ, আমার ঘর বাড়ি ভেঙে দেবে, কুড়িয়ে দেবে, গালিয়ে দেবে। হ্যাঁ, কংগ্রেসের ছেলেরা বাড়ি এসে আমার গালে চড় মারতে এসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল, দিলেন পাশে থাকার আশ্বাস। অন্যদিকে নির্যাতিতার পরিবারকে হুমকির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার কংগ্রেসে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, সহ সভাপতি গোবিন্দ দাস, পূর্ত কর্মদক্ষ নিরুপম রায়, ধর্মপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ সহ একাধিক জনপ্রতিনিধি। নির্যাতিতার পরিবার এদিন প্রতিনিধি দলের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরে অভিযোগ করেন, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এছাড়াও মারতে আসছে। আমার বোনের পেটে বাচ্চা, প্রতিবন্ধী বোন, মানুষই অন্যায় নেই অন্যায় করে গেছে বলেছে। এখন শুনছ প্রতিবন্ধী বোন বলছে ছেলেটার নাম আলাউদ্দিন। আমরা শাস্তি চাই। আপনি অভিযোগ করছিলেন যে আপনাকে ভয়ে হুমকি দেওয়া হচ্ছে, মারতে আসছে। হ্যাঁ, এই পাড়ার ছেলেরা। তারা কারা? পাড়ার ছেলেরা, কংগ্রেসের ছেলেরা। তাদের নাম? তাদের নাম ওই শহীদুল আমার গালের কাছে চল নিয়ে এসে ছোট বড় কথা বলছে, এই অমুকে এসে তমুকে এসে এ তুলতে হবে, ও তুলতে হবে। আমি বলছি এর তুলবো কেন, আসামি যার নাম বলবে তারই তো তোলা হবে। এরম অত্যাচার হয় নাই করে সারা পাড়ার লোক লটাচ্ছে। আপনাদের হুমকি দিচ্ছে? হ্যাঁ, আমাদের হুমকি দিচ্ছে। জানালেন আজকে? না, আজকে যারা এসেছিলেন তাদেরকে? হ্যাঁ হ্যাঁ জানালাম। তাদের কি বললেন? তাদের তারা বলছে ঠিক আছে, কোনো ভয় নেই, আমরা তোমার পাশে আছি। এই পাড়া কাদের দখলে? তৃণমূল না কংগ্রেস? কংগ্রেস। কংগ্রেসের মেম্বারের নাম কি? খায়ের। খায়ের কি বলছে? মেম্বার কি বলছে? মেম্বার কি আপনাদের পাশে রয়েছে? মেম্বার পরে ছিল না, একদিন এসে বলছে তোমাদের পাশে আমরা আছি। সবাই না, সবাই আসার পরে তারপরে এসে বলছে হ্যাঁ আমরাও তোমাদের পাশে আছি। কংগ্রেসের তরফ থেকে কোনো রকম হুমকি আসছে কি? হ্যাঁ হ্যাঁ। হুমকি কে দিচ্ছে? কংগ্রেসের ছেলেরা? ছেলেরা। হ্যাঁ। কারা দিচ্ছে মূলত হুমকিটা? ওই পাড়ার ছেলেরাই দিচ্ছে। তারা কোন দল করে? তারা কংগ্রেস। কি নাম যারা হুমকি দিচ্ছে তাদের? কি নাম? ওই শহীদুল মুক্তি এসে আমার গালে চল মারতে এলো, হয় নাই কথা বলছে, তুমি জানো, তোমার মা জানে। আমি তাই, আমি আমার মা জানি, তা আমি আমার মা যেতে জেনে থাকি, তাহলে তুমি এই কাজ তুমি করেছো? আর দলকে আমার গালে চল নিয়ে এসে কোনো দিন কোনো মা বাপ শেখায়? কোনো মা বাপ এরম অত্যাচার করায়? আর ওরা হয় নাই কথা এরম গেয়ে বেড়াচ্ছে, মারবে, ধরবে, আমার ঘরের চাল কেটে তুলে দেবে, ঘর ধরিয়ে দেবে, পুড়িয়ে দেবে। আপনার আতঙ্কে আছেন? হ্যাঁ, এই তো আমি রাত্রিরে আমি ঘুমাই না, আমার ভয় লাগে, কখন আসে কখন মারে। এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, এটা ন্যাক্কারজনক, অমানবিক ঘটনা, এবং যারা হুমকি দিচ্ছে তারা চরম থেকে চরমতম শাস্তি যেন পায়। এটা একটা ন্যাক্কারজনক, অমানবিক ঘটনা, এটাকে আমরা সকলে মিলেই ধিক্কার জানাচ্ছি। আপনি একজন মহিলা এবং আপনি সভাপতিও, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা মানে খুবই নিন্দাজনক। আমি তো প্রথমেই বললাম যে আমরা মহিলাদের তরফ থেকে এটা ধিক্কার জানাচ্ছি, এবং যে করেছে সেই ভিকটিম যাতে চরম শাস্তি পায় সে চেষ্টাও আমরা ওসি সাহেবের মাধ্যমে, থানার মাধ্যমে করব। পাশে দাঁড়ানোর থেকে শুরু করে তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আবার সেটা তো অন্যায় জিনিস। আমরা প্রশাসনের সঙ্গে কাল, আমি সকালবেলায় ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, এখানে আসার আগেও আমি ওসি সাহেবকে ফোন করে এসেছি যে এটা যাতে চরমতম চরম শাস্তি সেই যে এটা করেছে সেটা যেন সে পায়, এবং যারা হুমকি দিচ্ছে তাদেরও যাতে ব্যবস্থা উনি নেন সেই চেষ্টা যেন উনি করেন। আমার নাম ইলা বাগচি, আমি গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। যদিও কংগ্রেসের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায়, এ বিষয়ে তিনি বলেন, দেখুন প্রথমেই একটা কথা বলি, মানে যে ঘটনাটা ঘটেছে যে মানসিক বা শারীরিক প্রতিবন্ধী এই কাজটা, মানে যে নির্মম এই কাজটা, যে বা যারাই ঘটিয়েছে, মানে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা তীব্র নিন্দা জানাই দলের পক্ষ থেকে। প্রকৃত যারা দোষী আমরা চাই দলের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি তারা শাস্তি পাক। এটা নিন্দনীয় ঘটনা, কিন্তু এই নিন্দনীয় ঘটনাকে আমাদের রাজ্যের শাসক দল তথা আমাদের মানে গাইঘাটার শাসক দল তৃণমূল কংগ্রেস এটাকে রাজনৈতিক
একটা মানে রাজনৈতিক হাতিয়ার করে তুলছে, এছাড়া আর কিছুই না। ওনারা অনেক অনেক চেষ্টা করেছেন ওই ধরমপুর অঞ্চলের ওই বুথের বুথটাকে জেতার জন্য, কিন্তু যখন তারা মানুষের ভোটে জিততে পারেনি তখন নানাভাবে প্রলোভন দিয়েছিল আমাদের মেম্বার ওখানে খায়ের মণ্ডল, খুব ভালো ছেলে, তাকে নানারকম প্রলোভন দিয়ে দলে আনার চেষ্টা করেছিল, সেটাও যখন ওরা করে মানে পারল না, পারেনি, তখন এইরকম একটা নিন্দনীয় ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সবথেকে বড় ব্যাপার, মানে খুব খারাপ লাগে যে আমাদের গাইঘাটার প্রশাসনের যে জায়গাগুলো সেই জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে দাঁড়িয়েছে, মানে অত্যন্ত নিন্দনীয় জায়গা, মানে নিন্দনীয় খবর। আর আমরাও বলছি যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এর নিন্দা করার ভাষা নেই। আমরা চাই প্রকৃত দোষী, যারা প্রকৃত দোষী, মনে রাখবেন প্রকৃত দোষীদের যেন এর শাস্তি হয়। বিষয়টা এর আগে আমরাও এসেছিলাম পঞ্চায়েতের তরফ থেকে, যখন এই অমানবিক ঘটনাটা ঘটে এর কোনো ভাষা নেই। অ্যাকচুয়ালি অনেকে সামনে থেকে দেখে সত্যিই খুব অসহায় নিজেদেরও লাগছিল যে এরকম একটা মানুষের পাশে বা এর এ নির্যাতিতা হবে, এটা কখনো কল্পনায় আমরা আনতে পারি না। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে তারপরে তাকে অভিযোগ করানো হয়েছে, সহযোগিতা করেছে এখানকার কিছু প্রতিবেশী, এবং আমরা পঞ্চায়েতের তরফ থেকে তার খাদ্য সামগ্রীতে সোর্স অফ ইনকাম জিরো, এবং আমরা পাশাপাশি চেষ্টা করেছি তাকে যতটা হোক সহযোগিতা করার, আমরা পঞ্চায়েতের তরফ থেকে করেছি। আজকে সভাপতি মহাশয় এসছেন ইলা বাগচি দিদি, এবং সেই সঙ্গে সহসভাপতিও এসছেন গোবিন্দবাবু, তৎসহ আমরা সকল জনপ্রতিনিধিরাই এসছি এখানে, আমরা পাশে থাকার চেষ্টা করছি। ওনারাও আজকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই পর্যন্ত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কংগ্রেসের দিকে অভিযোগ করা হচ্ছে যে তারা হুমকি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনি তো এখানকার দলীয় নেতা তথা পঞ্চায়েত প্রধান, আপনি কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই বিষয়ে যারা রাজনীতি করবে, এই বিষয়ে যারা এই অভিযুক্তর পাশে গিয়ে দাঁড়াবে, এর থেকে ধিক্কারজনক আর কিছু হতে পারে না। তার কারণ সে যে রাজনৈতিক দল হোক না কেন, আমি মেনশন করতে চাইছি না, কিন্তু এটা অভিযুক্তের পরিবার থেকে বলছে, যদি এটা সত্যি করে থাকে এর থেকে বাজে জিনিস আর হতে পারে না, এর থেকে নিন্দনীয় জিনিস আর হতে পারে না, যে এরকম একজন 90% প্রতিবন্ধী যে নির্যাতিত হয়েছে, আবার তার পাশে না দাঁড়িয়ে তাকে যে অভিযোগ পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তার পাশে শেল্টার দিচ্ছে, এটা ভাবা যায় না। পশ্চিমবাংলার মানুষের মানে এই অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেই আসামির পাশে দাঁড়াতে পারে, এটা আমাদের ধারণায়ও কখনো আসেনি। দেখুন, যে অভিযুক্ত হয়েছে তার বিচার করছে মহামান্য আদালত, যদি সে দোষী সাব্যস্ত হয়, সাধারণ মানুষ তাদের তরফ থেকে আমরা জনপ্রতিনিধি আমরা চাইব যে চরম থেকে চরম শাস্তি পাক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি পাক যে এরকম একটা ঘৃণ্য কাজ করার আগে 7 বার ভাবে। নির্মল ঘোষ, ধর্মপুর এক গ্রাম পঞ্চায়েত প্রধান।